আসসালামু আলাইকুম। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিশুদের যত্নে আপনাকে যে সতর্কতা অবলম্বন করতে হবে, কথায় আছে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটি শিশু পৃথিবীতে জন্ম লাভ করা সবার কাছে যেমন আনন্দের মধ্যমণি হয়ে দাঁড়ায়, ঠিক তেমনি তার অসুস্থতা সবার কাছে সর্বোচ্চ আতঙ্ক সৃষ্টি করে রাখে। কারণ নবজাতক শিশু তো আর বলতে পারে না তার কি সমস্যা হচ্ছে, তবে অন্যদের চেয়ে বেশি আতঙ্কে থাকতে হয় সেই নবজাতকের পিতামাতার। তার উপর প্রথমে সন্তান হলে কিভাবে শিশুর যত্ন নিতে হয় সে জ্ঞানের আরো ঘাটতি থাকে। আজ আমরা জানব নবজাতক শিশুর যত্ন কিভাবে নেবেন, অর্থাৎ নবজাতকের যত্ন নেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এক, কিভাবে বাচ্চাকে কোলে নিচ্ছেন। নবজাতক শিশু সবার মধ্যমণি হয়, সবাই এসে তাকে কোলে নিতে চায়, তাই আপনার খেয়াল রাখতে হবে যেই কোলে নিক না কেন, কোলে নেওয়ার সময় বাচ্চার ঘাড়ের সাপোর্ট থাকতে হবে। অর্থাৎ কোলে নেওয়ার সময় বাচ্চার মাথা যেন কোনোভাবেই নিচের দিকে কাত না হয়ে যায়, কারণ এই সময় যদি ঘাড়ে সামান্য আঘাত প্রাপ্ত হয় তবে সারা জীবন ধরে তার রেশ থেকে যাবে। দুই, ঘুম থেকে জাগানো। গভীর ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থায় কখনো শিশুকে জোর করে ঘুম ভাঙানোর চেষ্টা করবেন না। এভাবে ঘুম থেকে জাগ্রত করলে শিশুর মস্তিষ্ক দারুণভাবে আঘাতপ্রাপ্ত হয়। তিন, বাচ্চাদের ঠোঁটে চুমু দেওয়া। বাইরে থেকে এসে কখনো বাচ্চার ঠোঁটে চুমু দিবেন না, কারণ আপনার ঠোঁটে লেগে থাকা জীবাণু বাচ্চার ঠোঁটে লেগে যাবে, যা একসময় তার পেটে গিয়ে মারাত্মক ঝামেলা সৃষ্টি করবে। এই জীবাণু হয়তো আপনার তেমন ক্ষতি করতে পারবে না, কিন্তু বাচ্চাদের সংবেদনশীল শরীরে ব্যাপক প্রভাব বিস্তার করবে। চার, শিশুর কান্না থামাতে। শিশুদের কান্না থামাতে কখনো ধমক দেওয়া বা কোনো কিছু দেখিয়ে ভয় দেখানোর মতো কোনো আচরণ করবেন না। তাদের মমতা মাখানো স্পর্শে কান্না থামাতে চেষ্টা করুন, এখানে আপনাকে ব্যাপক ধৈর্যশীল হতে হবে। পাঁচ, সময় মতো গোসল। শিশুদের 11টা থেকে 12টার মধ্যে গোসল করানোর চেষ্টা করবেন, কারণ এই সময় আবহাওয়া স্বাভাবিক থাকে। বেশি গরম বা ঠান্ডা পানির পরিবর্তে স্বাভাবিক গরম পানি ব্যবহার করে গোসল করান। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার একটি সাবস্ক্রাইব, একটি কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবে। আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।